নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা শুরু করছি, তো এই শুরুটা হচ্ছে আপনাদের, আমি তো যেহেতু এডিট করতে পারি না, সেহেতু আজকে ভিডিওর থাম্বনেলে যে ছবিটা দিচ্ছি এই রোগটা নিয়ে আজকে কথা বলবো। তো আগে শুরুতে কিছু বলে রাখি, যারা আগে ট্রেনিং দিয়েছেন এবং যারা পরে ট্রেনিং দিচ্ছেন, অনেকে বলে বায়োফ্লকের নাকি রোগ হয় না। তো আজকে ছবিটা দেখে অনেকে একটুখানি হয়তো মানে কি বলবো থমকে যাবেন যে বায়োফ্লকও রোগ হয়, বায়োফ্লক ট্যাঙ্কেও রোগ হয়। এটা কেন হচ্ছে, কি কারণ হচ্ছে সেটা আগে বলে নিই, তারপরে আমি আপনাদের বলছি। এটা হচ্ছে দেখুন, যা আমাদের কিছুদিন আগে একটা নিম্নচাপ গেছে, হঠাৎ করে কিন্তু আমাদের 3-4 দিন অতিরিক্ত ঠান্ডা ছিল, আর এখন নিম্নচাপের আগে বা বৃষ্টির আগে আমাদের দিনের বেলার টেম্পারেচার ছিল বেশি, রাত্রিবেলায় কম ছিল। তারপরে নিম্নচাপ হওয়াতে দিন রাত্রি দুটো টাইমেই আমাদের নিম্নচাপটা হওয়াতে টেম্পারেচার কমে যায় এবং টেম্পারেচার নেমে যায় মোটামুটি ধরুন 24-25 ডিগ্রির মধ্যে। তাতে কি হয়েছে, হঠাৎ করে যে টেম্পারেচার ফ্যাকচুয়েশান, মানে টেম্পারেচারের যে আপ ডাউন, এর জন্যই কিন্তু মাঝে এই রোগটা এসছে প্রত্যেক জনার। যারা বায়োফ্লক ট্যাঙ্ক ট্রেনিং করাচ্ছেন তাদের ট্যাঙ্কও এসছে, যারা ট্যাঙ্কে নতুন চাষ করছেন তাদের জন্য এসছে, যারা ট্রেনিং করিয়েছেন বা যারা মাছ সম্বন্ধে অভিজ্ঞত, যারা মাছ সম্বন্ধে জানেন তাদের আসার আগেই যখন 2-1 মাসে দেখতে পেয়েছে তারা ট্রিটমেন্ট করেছে, সেটা আপনাদের বলেনি, লুকিয়েছে। কিন্তু যারা নতুন বাবুদের কাছে ট্রেনিং নিচ্ছেন, কেউ আবার বায়োলজিস্ট ফায়োলজিস্ট বলে অথচ নিজেরাই মাছ চাষ করেনি, তাদের কাছে ট্রেনিং নিয়েছেন, এবার ট্রেনিং নিয়েছেন ভালো কথা, কিন্তু আপনাদেরকে এই রোগটার সম্বন্ধে, এই রোগটার নাম আমি আগে বলিনি, আজকে আমি বলছি, বলেও দেব এবং ট্রিটমেন্টে কিছু বলবো। তো এই রোগটা অনেকের ধারণার মধ্যেই নেই, অনেকের ধারণার মধ্যে আসবে কী করে, সবাই বলে বা বলেছে আগে যে বায়োফ্লক ট্যাঙ্কে রোগ আসে না, কিন্তু আমিও বলেছি তো রোগ আসে না, কিন্তু যদি আপনি ঠিকঠাক প্রপার মেনটেন করতে পারেন তাহলে আসবে না। কেমন, প্রথম কথা হচ্ছে যাদের টেম্পারেচার খুব একটা ভেরিফিকেশান করেনি, যারা বদ্ধ ঘরে করেছিলেন তাদের টেম্পারেচার খুব একটা ভেরি করেনি, কিন্তু যারা বাইরে করেছেন তাদের খুব ভেরি করেছে, তাদেরই বেশি সমস্যা, আর যারা ঘরে করেছেন তাদের খুব কম সমস্যা। আমি আজকে এক জায়গায় গেছিলাম, ঠিক আছে, সেখানে দেখলাম যে উনি কাকা করেছে, তো কাকার কাছে আমি দেখতে পেলাম যে ওনার এসছে খুব কম, মানে 100টা মাছের মধ্যে 2-3 পিস, ঠিক আছে। তো আর যারা দেখাচ্ছেন, আমিও ভিডিও দিয়েছিলাম, তো ওইখানে যে সমস্যাটা হয়েছে ওরা করেছিল বাইরে, তো ওদের টেম্পারেচারটা খুব ভেরি করেছিল, ওই জন্য এরকম কেস হয়েছে। তো এই রোগটাকে, এই আপনারা যেই থাম্বনেলে যে ছবিটা দেখেছেন সেই রোগটার হচ্ছে সেমিলেয়াসিস। এটা সেমিলেয়াসিস, এই রোগটার আপনার মাছের পুরো শরীরটাতে কপ কপ আকারে থকথকে অবস্থায় এসে যাবে এবং মাছটার শেপ পরিবর্তন হয়ে যাবে, এটা হচ্ছে এই রোগটার নিয়ম। এই রোগটা হলে যদি যারা ট্রিটমেন্ট করে সারাতে পেরেছেন তো ভালো কথা, যাদের খুব বেশি হয়ে গেছে কিন্তু আপনাদের মাছ টেকানো খুব কষ্ট হয়ে যাবে। আপনি যদি 1000 মাছ ছাড়েন এবং আপনার মাছের বডির প্রায় 80% হয়ে গেছে এবং কিছু মাছের প্রায় 90% হয়ে গেছে, আপনাদের কিন্তু খুব বেশি হলে 50-60% মাছ বাঁচাতে পারবেন, এটা আমার অভিজ্ঞতা বলছে। কিন্তু তার বেশি যদি বাঁচেন তাহলে আপনাকে খুব ভালো ট্রিটমেন্ট করতে হবে, আর এই ট্রিটমেন্টটা অনেকে, অনেক চ্যানেলে হয়তো অনেক কিছু বলবে, কিন্তু আমি এটাতে প্রায় বলবো 90% সাকসেসফুল। এই ট্রিটমেন্টটার সব থেকে বড়ো কথা হচ্ছে এই মাছগুলোকে স্যানিটাইজ করতে হবে আপনাদের,
3 দিন, কমসে কম 3 দিন স্যানিটাইজ করতে হবে। আর যদি আপনার মোটামুটি একটা আমি আইডিয়া করে বলে দিচ্ছি কীরকম হলে 3 দিন করতে হবে, যদি আপনার মাঝে মোটামুটি 50% বডি অ্যাটাক হয়ে যায় তাহলে আপনাদের মোটামুটি 3 দিন করলেই হবে, যদি 60% বা 70% হয়ে যায় তাহলে 4 দিন কমসে কম করতেই হবে, আর যদি তার থেকে বেশি হয়ে যায় আপনাকে 5 থেকে 10 দিনও করতে হতে পারে। ঠিক আছে, তো এখানে আপনারা কি কিভাবে ট্রিটমেন্ট করবেন, প্রথমে আপনার বায়োফ্লক ট্যাঙ্ক যেটা আছে সেই ট্যাঙ্কের প্রথম কথা বলে দিই, পুরো জল ড্রেনেজ করতে হবে, ড্রেনেজ করে সব মাছ ধরে নিতে হবে, ধরে নেওয়ার পরে আপনাকে সেই মাছটা হসপিটাল ট্যাঙ্কে শিফট করতে হবে। এবার শিফট করার আগে আমরা যেটা করতে হবে, মাছ ধরে নিয়ে আপনি একটা ছোট বালতি বা যে কোনো একটা জায়গাতে নিয়ে নিলেন, সব মাছগুলো একটু বড় জায়গাতে, ওইখান থেকে মাছগুলো ধরে আপনি স্যানিটাইজ করে, আর যে হসপিটাল ট্যাঙ্ক সেখানে আগে জল ভরে নিলেন, স্যানিটাইজ করে সেই জলটাকে, মানে আজ আপনি যে হসপিটাল ট্যাঙ্ক তৈরি করেছেন সেখানে ফ্লক ফ্লক কিছু থাকবে না, প্লেন জল থাকবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে স্নান করে নিলেন, তারপরে রক্সল দিলেন, সেখানে আপনি রক্সল দিতেও পারেন নাও দিতে পারেন, যদি দিন তাতে কোনো মানে ওই অসুবিধা নেই, দিয়ে স্নান করিয়ে আপনি ওইখানে দিতে পারেন, হসপিটাল ট্যাঙ্কে দিতে পারেন। কিন্তু হসপিটাল ট্যাঙ্কে দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, মোটামুটি 1000 লিটারে আপনি যদি জল রাখেন তাহলে মোটামুটি 500 থেকে 600 গ্রাম নুন দিতেই হবে আপনাকে, আর মিথিলিন ব্লু যদি না পাওয়া যায় কপার সালফেট দিতে পারেন। ঠিক আছে, কপার সালফেট দিতে হলে 1000 লিটারে কপার সালফেট যদি দেন, 1000 লিটারে আপনাকে দিতে হবে 1 থেকে 2 গ্রাম, এবার 1 থেকে 2 গ্রাম আর দিতে হবে। তারপরে আপনাকে পরের দিন কী করতে হবে, ওই 1000 লিটারে মোটামুটি 60% জল বাইরে বের করে দিতে হবে, 48% জল থাকলো সঙ্গে আর বাদ বাকি আবার 60% জল ভরে দেবেন। তারপরে এর মধ্যে আপনাকে কী করতে হবে, আপনি খাওয়ার অক্সিটেট্রাসাইক্লিন দিতে পারেন, টেট্রাসাইক্লিন দিতে পারেন। ঠিক আছে, তারপরে আপনার সেটা যদি না হয়, না পাওয়া যায়, যদি টক্সিটেট্রাসাইক্লিন না পাওয়া যায় তাহলে আপনাকে আমি আরেকটা ভিডিওতে বলে দেব যে এটার জন্য কি একটা ওষুধ আছে, সেটা আমার কাছে আছে কিন্তু আমি মানে আমাকে যে ছবিটা আছে আমার নামটা মনে নেই, আমার কাছে আমি ছবি তোলা রাখা আছে, ওটার যে টেকনিক্যালটা আমি টেকনিক্যালটা বলে দেবো, তো টেকনিক্যালটা আমি বলে দিচ্ছি, তো সেটা পরের ভিডিওতেই দেবো, ভিডিওটা বড় হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, আপনারা এই স্যানিটাইজটা করুন, আর অক্সিটেট্রাসাইক্লিন খাওয়ালেও কিন্তু আপনাদের কমে যাবে, যদি না কমে, আমি বারবার বলছি যদি কেউ না সারাতে পারেন রোগটা, তাহলে আবার অনেকে বলছেন যে এই সমস্যা হচ্ছে, আমি ভিডিওটা অনেকেই দেখবেন আশা করি, তো আমি তাদেরকে বলছি যারা এই সমস্যার সম্মুখীন বা ছোটোখাটো সমস্যার সম্মুখীন, যদি নিজেরা না সারাতে পারেন আমার কমেন্ট বক্সে কমেন্ট, যদি কিছু জানতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর প্রত্যেকজন মানে যাদের এই সমস্যাটা হচ্ছে তারা সবাইকে বলছি আপনাদের ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন, যে দাদা বা ভাই যে যা যেরকম যার যেটা ভালো লাগে সেই হিসাবে আপনারা দেবেন, নাম্বার দেবেন, আমি কল করে নেব, কারণ আমি চাই না আমার ফোন নাম্বারটা, যেহেতু আমার ফোনটা আমার বাড়ির নাম্বার, সেহেতু আমি ওটা নাম্বারটা প্রকাশ করছি না, যদি আপনারা সত্যিকারের সমস্যায় পড়েন তবেই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের মানে কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, সবাই ভালো থাকবেন আর সুন্দরভাবে বায়োফ্লক চাষ করুন, বায়োফ্লক সাকসেসফুল আমি বলবো, কে কী বলবে জানি না, যদি আপনি প্রপার মেনটেন করতে পারেন, সবাই ভালো থাকবেন, বাই।